আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হিল করিম আম্মাদ সম্মানিত দর্শক সুতরাং আমরা আপনাদেরকে স্বাগতম জানাই আদর্শ জীবনের প্রোগ্রামে আজকের বিষয় হল গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি হল যে শত্রুদের বা জালিমদের অত্যাচার অত্যাচারের যদি আশঙ্কা হয় তাহলে আপনি কি দোয়া করবেন শত্রুদের বা জালিমদের অত্যাচারের আশঙ্কা হলে যে পঠিত দোয়া আমাদের সমাজে অনেকের কি আছেন শত্রু আছে অনেকের দুঃশন আছে অনেকের অনেকে জুলুম করে তখন আপনাদের আমাদের কি করা আমাদের এই বিশেষ করে শত্রুদের বা জালিমদের অত্যাচারের আশঙ্কা হলে আমরা এই দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ এই দোয়াটি হলো আসুন আমরা একবার পড়ি আল্লাহ اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم باربوري اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إدوارتوهلو الله তুমি তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে তুমি তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে তাই আমাদের জন্য যথেষ্ট তাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদের দমনের ব্যাপারে তোমাকে সামনে রেখেছি আল্লাহ তাদের দমনের ব্যাপারে তোমাকে সামনে রাখছি এবং তাদের অনিষ্ট থেকেও তোমার কাছে আশ্রয় কামনা করছি এই দোয়াটি হল আপনার যে সময় শত্রুর বা জালিম শত্রুর বা জালিমের অত্যাচারের আশঙ্কা হলে আপনি এই দোয়াটি পড়বেন কোন সময় পড়বেন যদি আপনি ভয় করছেন শত্রুকে ভয় করছেন ও জালিমের অত্যাচারের ভয় করছেন তাহলে অবশ্যই আপনি দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহ হুম ফিনা ফিন হোম বিমা সীতা আল্লাহ হুম মক্ ফিন হোম বিমা সীতা আল্লাহমিনুকা ফিনিম ওয়নাও জুবিকা মিন সুরু রিহিম অল্লাহমা নুকা ফিনহিম ওয়নাও জুবিকা মিন সুরু রিহিম আমরা আবার পড়ি যার অর্থ হলো যে হে আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে তাই আমাদের জন্য যথেষ্ট হে আল্লাহ তাদের দমনের ব্যাপারে তোমাকে সামনে রাখছি এবং তাদের থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি তার সাথে সাথে আমরা এই বিশেষ করে এই কী করতে পারি যে এই দোয়াটা ওপরে নিতে পারি হাসবোনাল কোন সময় যদি আপনি শত্রুকে বয় করছেন অথবা জালিমকে বয় করছেন জালিমের জুলুমের অত্যাচারের বয় করছেন তাহলে আপনি এই দোয়াটা উপরে পড়তে পারেন হাসবোনাল আপনি বারবার পড়বেন একশো বার দুইশো বার পাঁচশো বার পড়বেন ইনশাল্লাহ এই এই দোয়ার বরকতে ইনশাল্লাহ আপনার কি হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ير ورده هلو حسبنا الله و نعمل الله يا مدر جنة جتستو الله يا أمدري تستو جتستو إبنتي نكتو ينا أمدري جنو أو أطيب أبى بابك إيجينو إيشن بركة حديث المدوار كان النبي صلى الله عليه وسلم إذا خاف قوما جاء قال اللهم إنا نجعلك في نحورهم ونعود بكم من شرورهم النبي الكريم صلى الله عليه وسلم جسمه يكون بيكورتن كنوا جاتي يا يا কি করবে তারা হামলা করবে অথবা এই সময় এই সময় বিশেষ করে এই টাইমে আমাদের নবী করিম সাইল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহ রহিমিক তাইলে হারিসাল আমরা পাইলাম যে যদি আপনি কোনো দুশ্মনের ভয় থাকে জালিমের অত্যাচারের ভয় থাকে কোনো জাতি জাতিকে কি করবে অ্যাটাক করবে কোনো জাতি জাতির উপর হামলা করবে তখন তা কী করতে পারবেন আপনি এই দোয়াটি করতে পারবেন এই দোয়াটাকেই আল্লাহ্ম ইন্ন জালু কাফিন ও না ওবি কামিম শুরু রহিম আর আল্লাহম্মক ফিনাহু বিমা সিতা এই দুআটি হুযুসাল আল্লাহ একদম যে সময় মক্কা থেকে মদিনা হিজত করেছিলেন রাস্তার মাঝে একজন দুশমান আল্লাহর রসুলের একজন দুশমান একজন কাফের সে গুরা নিয়া আল্লাহ রসুলের উপর অ্যাটাক করার জন্য যে সময় আর তখন এই টাইমে আমাদের নবী করিম্লাম বলেছিলেন আল্লাহ হম হুম বিমা ইতা আল্লাহ হুম হুম বিমা শি হে আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে তাই আমাদের জন্য যথেষ্ট এই জন্য আমরা যে হাদিস থেকে ওইগুলা পাইলাম আমরা এই দোয়াগুলো আমরা পড়বো যে সময় আমাদের বয় হবে জালিমের বয় হবে শত্রুর বয় হবে تقرم رضي الله اللهم اكفناهم بما شئت. اللهم إنا جعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ابن حسبنا الله ونعم وكيل. حسبنا الله ونعم وكيل. حسبنا الله ونعم وكيل. الله باك جناب در شبيك شطر شطرتك شطرتك ابن زالمي رضي الله تعالى عنه. كهفازت لكن عسكر والسلام عليكم ورحمة الله وبركاته.